আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তোমাদের নির্ভীক স্যার, আজকে তোমাদের ক্লাস তৃতীয় শ্রেণীর ক্লাস নেব পাতাবাহার বইয়ের নিজে হাতে নিজের কাজ। আগেরগুলো আমাদের করানো হয়ে গেছে, এবার আমরা নিজের হাতে নিজের কাজটা পড়বো এবং বিষয়টা কী আছে তাই জানবো। নিজের হাতে নিজের কাজ বুঝতেই পারছি যে নিজের কাজ নিজেকে করতে হবে, এটাই আর কি বলার চেষ্টা করছে, নিজের হাতে নিজের কাজ। তা দেখি কী আছে। একটা কারমাটা রেল স্টেশন আছে, তো সেখানে একটা ট্রেন এসে দাঁড়ালো। ট্রেন থেকে না একজন ডাক্তারবাবু নামলেন। হ্যাঁ, তার হাতে একটা ব্যাগ আছে, ব্যাগটি ছোট্ট কিন্তু মানুষটি যে সম্মানে বড়, মানে ব্যাগটা সে নিতে পারে, এমন কিছু ভারী ব্যাগ না, কিন্তু সে তো সম্মানে বড় ডাক্তারবাবু, তাই তিনি ব্যাগটা বইবেন না। তিনি যখন বললেন কি কুলি কুলি বলে চিৎকার করলো স্টেশনে যে কুলি কুলি বলে কেউ আছে, তখন একজন হঠাৎ করে সঙ্গে সঙ্গে এক কুলি এসে হাজির। তো কুলি ডাক্তারবাবুর ডাক্তারবাবুর ব্যাগটা মাথায় তুলে নিল, হাত থেকে ব্যাগটা মাথায় তুলে নিয়ে ডাক্তারবাবুকে নিয়ে যাওয়ার জন্য মানে স্টেশনের বাইরে একটা পালকি এসে দাঁড়িয়েছিল, সেই পালকির ভেতরে ব্যাগটা রেখে দিল। তো সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু ছিল বড় মনের মানুষ, মানে কাজ করাবো টাকা দেবো না এমন কোনো ব্যাপার নেই, কাজ করবে টাকা নেবে সৎভাবে চলবে এরকমই সে। ডাক্তারবাবু এই রকম মানুষ, কাজ না করতে পারে, নিজের হাত নিজে নিজের নিজের কাজ নিজে করছে না, কিন্তু তার মানে এই নয় যে ডাক্তারবাবু খারাপ মানুষ। তো সঙ্গে সঙ্গে তিনি তার পারে মানে সেই যে কুলি ছিল সে কাজ সে রেখে পালকিতে সে তখন চলে যাচ্ছে। সেই সময় ডাক্তারবাবু বলছে যে যে মানে তাই তিনি কুলিকে ডেকে তার হাতে মানে ডাক্তারবাবু উদার মনের মানুষ দেখে তাকে ডাকলো, ডেকে বললো এই নাও তোমার পয়সা। তখন বললো যে কিসের পয়সা, বলে এটা পারিশ্রমিক, তোমার পারিশ্রমিক হিসাবে এই পয়সাটা দিলাম। মানে স্টেশন থেকে ব্যাগটাকে নিয়ে যে উনি পালকিতে তুলে দিল, এই যে খাটনিটা হয়েছে তার জন্য সে তাকে টাকা দিয়ে দিল, সে কাজ করাবে পয়সার বিনিময়ে, হ্যাঁ ফ্রিতে নয়, এমনি এমনি কাজ করাবে না। তো সঙ্গে সঙ্গে কুলি বললে পয়সা লাগবে না। তখন ডাক্তার বললো কেন, তুমি তো কাজ করেছো পয়সা কেন লাগবে না, আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন। তখন কুলি বলছে আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন তাই আপনাকে একটু সাহায্য করলাম মাত্র, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। তো ঈশ্বরচন্দ্র শর্মা মানে ঈশ্বরচন্দ্র এসেছে কুলি হয়ে, তো সে তো আর কুলি নয়, সে ডাক্তারবাবু ব্যাগটা নিয়ে সমস্যায় পড়েছে, তিনি কোথায় যাবেন ব্যাগটাকে নিয়ে ঠিক করতে পারছিলেন না তাই তাকে সাহায্য করেছে। যখন ঈশ্বরচন্দ্র শর্মা বলেছে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু তখন অবাক হয়ে গেছে, মানে যখনই সে বলেছে আমি ঈশ্বরচন্দ্র শর্মা যে কুলিটা ছিল, তখন ডাক্তারবাবু অবাক হয়ে গেছে, ডাক্তারবাবু চমকে উঠেছে একদম, সে এত বড় মাপের মানুষ আমার ব্যাগটাকে সে আগিয়ে দিল, এগিয়ে নিয়ে গেল আমার হাত থেকে, সে কুলির কাজ করলো আমার ব্যাগটাকে নিয়ে। সঙ্গে সঙ্গে তিনি অত্যন্ত লজ্জিতভাবে বললেন আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি চিনতে পারিনি। ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরেছে যে আমি তো ঈশ্বরচন্দ্রকে আমি বুঝতে পারিনি, তাহলে আমি এই ভুলটা করতাম না, নিজের কাজ আমি নিজেই করতাম, নিজে হাতে করে ব্যাগটা আমি বয়ে নিয়ে যেতাম। হ্যাঁ, তো ঈশ্বরচন্দ্র শর্মা এত বড় মানুষ হয়ে এসে যখন আমার ব্যাগটা বইতে পারলো এর মতো লজ্জা আর কিছু নেই আমার কাছে। তো সেই সময় কুলি বললো তাতে কী হয়েছে। ডাক্তারবাবু সেই দিনই একটা শিক্ষা পেলো যে তিনি সেদিন থেকে একটা শিক্ষা পেলো কি একটা নিজের জানতে পারলো, নিজে বুঝতে পারলো নিজের ভুল, যে একটা সামান্য ব্যাগ, এই ব্যাগটা বইতে আমি কি কুলি ডাকবো নাকি, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না। তো সেদিন থেকে ডাক্তারবাবু প্রতিজ্ঞাও করেছিল যে আমি আর কখনও নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না। সংকুচিত মানে কি, ডাক্তারবাবু যে পারবে না তা না, লজ্জা পাচ্ছিল নিজের ব্যাগে, তো অপরের ব্যাগ নয়, আমি ডাক্তারবাবু তাই কি, তাই না। এ দেখো ছবিতে দেখিয়েছে পরিষ্কারভাবে, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে একজন ডাক্তারবাবু আর ইনি ঈশ্বরচন্দ্র শর্মা, ইনি কুলি, ওনার হাত থেকে ব্যাগটা নিয়ে ইনি পালকিতে তুলে দিচ্ছে, ঠিক আছে। তো পরিষ্কারভাবে এখানে দেখানো হয়েই যাচ্ছে যে কি হতে পারে গল্পটার মধ্যে। একটা বিষয় তোমাদের আমি ছবিতে আবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। ছবিটার মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছি একজন বয়স্ক লোক, তার সামনে আরেকজন আছেন কুলি, তিনি হয়েছেন ঈশ্বরচন্দ্র শর্মা। তো ডাক্তারবাবুর হাত থেকে ব্যাগটা নিয়ে উনি যখন যাচ্ছেন মাথায় তুলে, ওই পালকিতে যাওয়ার সময় যে ছবিটা সেটাই আমাদের ছবিতে এখানে তুলে ধরা হয়েছে। তারপর বাকি গল্পটা তো আমরা বললাম, তাহলে আমরাও ডাক্তারবাবুর সাথে সাথে একটা নতুন কিছু শিখলাম। কী শিখলাম, যে নিজের কাজ নিজে করতে সংকুচিত হব না, নিজের কাজ আমরা নিজেরাই করব, কাউকে কোনো কিছু করতে আদেশ দেব না, যতক্ষণ আমরা নিজেরা পারবো নিজেরাই করব, ঠিক আছে। তাহলে নিজের হাতে নিজের কাজ গল্পটা পড়লাম এবং জানলাম। এখান থেকে তোমাদের যদি কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপে জানিও, আমি যথাসম্ভব চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার।